Subscribe to Film Companion for your film fix. Hit the bell icon so you never miss an update. ওয়েলকাম টু ফিল্ম কম্প্যানিয়ন লোকাল, আমি অরিত্র। আর আজ আমরা এফসি ফিরে দেখাতে কথা বলবো হচ্ছে বাংলা একটা স্পোর্টস ড্রামা ফিল্ম যার নাম হচ্ছে কোনি, ডিরেক্টেড বাই সরোজ দে, রিটেন বাই মতি নন্দী, স্টারিং শ্রীপর্ণা ব্যানার্জি অ্যান্ড সৌমিত্র চ্যাটার্জি ইন দ্য লিড রোল। তো প্রথম যে জিনিসটা আমি যখন সিনেমাটা প্রথম দেখেছিলাম, যে জিনিসটা আমাকে এই সিনেমাটার প্রতি অ্যাট্রাক্ট করেছিল সেটা হচ্ছে এর ন্যারেটিভ স্ট্রাকচারটা। তো আমি ইন্ডিয়াতে প্রচুর স্পোর্টস ড্রামা হয়েছে, স্পেশালি হিন্দিতে বেশি হয়েছে, বাংলাতে কম হয়েছে। তো হিন্দিতে যত স্পোর্টস ড্রামা আপনি দেখবেন তার যে ন্যারেটিভ যে স্ট্রাকচারটা হয়, আমি ভিতরে স্ক্রিন প্লে বলছি না বা ডায়লগস বা সিনস বলছি না, যে এন্টায়ার যে ন্যারেটিভ স্ট্রাকচারটা হয় সেটাও একটা আন্ডারডগ থাকে, সে কারোর থেকে হেল্প পায়, ওঠে, কেরিয়ারে ফ্লারিশ করে, তারপর কিছু একটা অবস্টাকেল আসে, আবার সে ফল ডাউন করে যায় এবং তারপর সে আবার কাম ব্যাক করে। আপনি যে কোনো বড়ো ফিল্ম তুলুন, দাঙ্গল তুলুন, সুলতান তুলুন, যে যে স্পোর্টস ড্রামা হিট হয়েছে, বা পুরনো মিঠুন চক্রবর্তীর বক্সার বলে একটা ফিল্ম ছিল অনেক আগে এসেছিলো 1980s, সবেরই স্ক্রিন প্লে ফরম্যাট বা ন্যারেটিভ স্ট্রাকচার যেটা সেটা এই ধরনেরই। এবং যে ট্রিটমেন্টটা মানে স্পোর্টসের যে যেভাবে জিনিসপত্রগুলো দেখানো হয় সেটা রিয়েলিস্টিক নয়, মানে এক্সেপ্ট অনুরাগ কাশ্যপ মুক্কাবাজ, বাকি যে কটা ফিল্মে ধরুন যেভাবে বক্সিং দেখানো হয়েছে, প্রফেশনাল বক্সিং দেখিয়ে দেওয়া হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালিতে তো সেইভাবে হয় না, আমাদের ইন্ডিয়াতে প্রফেশনাল বক্সিং নেই সেইভাবে, এটা তো আমেরিকা নয়, কিন্তু তো সেই অথেন্টিসিটিটা নেই, মানে আমাদের ইন্ডিয়াতে মোস্টলি যেগুলো কাজ হয়েছে তার মধ্যে ওই অথেন্টিসিটিটা নেই। তো ফার্স্ট যে জিনিসটা আমার মানে পছন্দ হয়েছিল কোনির সেটা হচ্ছে যে এর মানে ওই ন্যারেটিভ স্ট্রাকচারটা ওই রকম নয় যে আন্ডারডগ উঠলো আবার ফল করলো আবার উঠলো, ওরকম নয়। এটা হচ্ছে একটা স্লামে থাকে একটা মেয়ে যার মধ্যে ট্যালেন্ট দেখতে পেয়েছে একজন কোচ, যে কোচটা নিজে একটা ক্লাবের সুইমিং ক্লাবের ইন্টারনাল পলিটিক্সের শিকার, সে ওই মেয়েটাকে ড্রাইভ করে তুলতে চাইছে। এবং এইটা জাস্ট একটা মানে ওই মানে কেক ওয়াকের মতো হাঁটছি, সব কিছু একটার পর একটা পেয়ে যাচ্ছি, যেটা আমরা মোস্টলি ফিল্মসে দেখতে পাই, সেরকম নয়। তাদেরকে প্রচুর প্রবলেমস ফেস করতে হচ্ছে, প্রচুর পলিটিক্যাল প্রবলেমস মানে ইন্টারনাল পলিটিক্যাল প্রবলেমস ক্লাবের মধ্যে, সুইমিং কম্পিটিশন যখন হচ্ছে চেন্নাইতে সেখানে আমরা দেখতে পাচ্ছি প্রবলেম। তো একদম রিয়েল এনভায়রনমেন্টে যেটা হয়, এবং এই যে মানে মানে সুইমিং করে লোকে গভর্নমেন্ট জব পেয়ে যাচ্ছে, এরকম বিভিন্ন জিনিস যেটা অ্যাকচুয়ালিতে আমাদের ইন্ডিয়াতে হয়ে থাকে সেই জিনিসটাকে দারুণভাবে তুলেছে। এবং যেহেতু এখানে যে শ্রীপর্ণা ব্যানার্জি নিজে একজন প্রফেশনাল সুইমার, এবং যারা যারা এই সিনেমাতে মানে অ্যাক্টিং করে যারা সুইমিংয়ের পার্টে তারা সব অ্যাকচুয়াল সুইমার্স, তাই জন্য খুব অথেন্টিক ব্যাপারটা। তো পুরো ট্রিটমেন্ট বা মানে পুরো জিনিসটা খুব অথেন্টিক, মানে মানে ক্লোজ টু রিয়ালিটি, মানে আপনার দেখে মনে হবে না যে একটা ফিল্ম দেখছেন, বাট অ্যাট দ্য সেম টাইম ইট ইজ ভেরি ইন্সপায়ারিং। আপনি যখন ফিল্মটা এন্ড হবে ইট উইল গিভ ইউ মোটিভেশন। এবং আমি ওই সিনটা কিছুতেই ভুলতে পারি না, অ্যাকচুয়ালি ওই ডায়লগটা, ফাইট কোনি ফাইট। সো ইট ইজ আ ফিল্ম উইচ ইজ ভেরি ইন্সপায়ারিং, অ্যাট দ্য সেম টাইম মানে এরকম নয় যে ফ্যান্টাসি, যে একটা এমন জিনিস দেখাচ্ছে যেটা অ্যাকচুয়ালিতে ইন্ডিয়াতে হয় না। সো এই জিনিসটা, এই যে তালমেলটা আমার খুব ভালো লেগেছিল, এইটা আমাকে মানে সিনেমাটার প্রতি খুব ফ্যাসিনেট করে। এবং যেটা বললাম যে 80s সিনেমা, তো 7-8 সিনগুলোতে আজকের দিনে অনেক টেকনোলজি এসে গেছে, অনেক কিছু হচ্ছে, দেখায় মানে সুইমিংয়ের শর্ট দেখালে হয়তো আন্ডার ওয়াটার শর্ট ফট দেখাবে, কিন্তু এইসব কিছুই নেই ফিল্মটার মধ্যে। কিন্তু ফিল্মটার মধ্যে যে অনেস্টি আছে, যে এনার্জিটা আছে, সেটা স্ক্রিনের বাইরে এসে আপনার সাথে ডাইরেক্টলি কন্ট্যাক্ট করছে। তো তাই জন্য এই ফিল্মটা আই থিঙ্ক যে মানে খুব খুব অথেন্টিক, এবং খুব মানে খুব একটা অন্যরকম এনার্জি ক্যারি করে, যেটা হয়তো ডিফাইন করা যাবে না ওইভাবে যে কেন ক্যারি করছে। হয়তো অসাধারণ কিছু পারফরমেন্সের জন্য, শ্রীপর্ণা ব্যানার্জি ওয়াজ নট অ্যান অ্যাক্ট্রেস, মানে শি ওয়াজ নট অ্যা প্রফেশনাল অ্যাক্ট্রেস, বাট তার মধ্যে দিয়ে যে ওইভাবে মানে অভিনয়টা বার করেছে, এবং সে যেহেতু নিজে একজন সুইমার ছিল সে বোঝে যে কী কী হয় একটা সুইমার, কী কী ফেস করে, তো সেই অনেস্টিটা অনেকটা বেশি। তো আমি তো রেকমেন্ড করবো এই যে এই সময়ে, যেহেতু মানে এখনও আমরা একরকমের লকডাউনেই আছি, পুরোপুরি সব কিছু রিকভার করেনি সিচুয়েশন, তো আপনারা অনেকে ফিল্ম দেখছেন, রেকমেন্ডেশন চাইছেন, তো এইটা হচ্ছে আই থিঙ্ক বেস্ট রেকমেন্ডেশন লকডাউনের সময়, বা আপনার লাইফে যখন আপনি যদি লো ফিল করেন বা মোটিভেশনের দরকার পড়ে আপনার, আই থিঙ্ক দিস ইজ দ্য বেস্ট ফিল্ম ইউ শুড গো ফর। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।